একটা হন্টেড হোটেলে ছিলাম আর কি হন্টেড হোটেল নাকি সুরে কান্না করা সেটা একটা টিমমেট রুমের সামনে রেখে দেয়া সাইকেটে কল মিডনাইট যাবে তোমার ফোন পেয়েছি ও চিৎকার করে কিছে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনার ক্যাপ্টেন্সি শুরুটা কবে থেকে এবং তখনকার অনুভূতিটা কেমন ছিল সবাই কিন্তু বলতো আমি ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল না মানে আমি আমার মধ্যে ক্যাপ্টেনদের যেই একটা সহজাত গুণাবলী থাকে সেটা আমার মধ্যে নেই আমি আসলে খুব বেশি ক্যাপ্টেন্সি করিও নি ইনফ্যাক্ট ঘরোয়া ক্রিকেটে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম কম কথা বলতাম তো ক্যাপ্টেনদের একটু এক্সট্রোভার্ট হতে হয় আমার বাকি সবাইকে নিয়ে কাজ করতে হয় তো আমি ঠিক ওরকম ছিলাম না তো আমাকে কেউ আসলে ক্যাপ্টেন্সি করব এটা কেউ ভাবিনি আমি মনে হয় একবার একটা এ টিমের ক্যাপ্টেন হয়েছিলাম আর একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে মানে সমগ্র বাংলাদেশ বিমানের নেতৃত্ব দিয়েছিলাম এছাড়া কিন্তু ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা খুব আমার ছিল না বাট আমি ওই সুজন ভাইয়ের সাথে যেই এক বছর ভাইস ক্যাপ্টেন হিসেবে ছিলাম ওই সময়টা শিখেছি কিছুটা সুজন ভাইকে দেখে অন্য অন্য ক্যাপ্টেনরা কী করে সেটা ফলো করেছি যখন ক্যাপ্টেন্সি পেলাম আজ হ্যাপি ডেফিনেটলি আই এম ভেরি হ্যাপি কারণ বাংলাদেশ দলে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার বাট আপনি যদি একদম টপ মোস্ট কিছু পাওয়ার কথা বলেন তাহলে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা এর থেকে বড় কিছু তার হতে পারে না তো আই ওয়াজ ভেরি হ্যাপি খুব খুশি হয়েছিলাম সেম টাইম এটাও মাথায় কাজ করছিল যে ক্যাপ্টেন্স অনেক বড় দায়িত্ব এটা পালন করতে আমি কতখানি পারবো সেটা নিয়ে কিছুটা সংশয় ছিল কারণ যেহেতু আমি আগে কখনো ক্যাপ্টেন্সি করিনি তো দুটোই বলতে পারেন মিক্স মিক্স মানে মিক্স টাইপের ব্যাপার ছিল আমার কাছে যে একদিক দিয়ে খুশি আরেকদিক দিয়ে শঙ্কা ছিল একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এই দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে মাঠে যখন ক্যাপ্টেন্সি করতেন মানসিক চাপ কতটা ছিল এবং বাসার ক্যাপ্টেন্সি আর মাঠের ক্যাপ্টেন্সি কোনটা বেশি মানসিক চাপ আপনার মনে হয় বাসার ক্যাপ্টেন্সি আমাকে করতে করতে হয় না বিকজ সেটা আমার ওয়াইফই করেন তো সেটার আমার কোনো কর্তৃত্ব নেই বাসায় বাট মাঠেরটা তো ডেফিনেটলি পুরো রেসপন্সিবিলিটি আমারই থাকে মাঠে থেকে আসলে ক্যাপ্টেন্সি যদি স্টার্ট হয় খেলার আগে অনেক আমরা অনেক সময় খেলার পরে ক্যাপ্টেন কিন্তু শুধু মাঠেই ক্যাপ্টেন্সি করে না তো আমি খুব গুরুত্ব দিতাম যে আমার টিমমেটদের মনোভাবটা বোঝার জন্য ওদের কোনটা কমফোর্টেবল থাকে সেটা বোঝার জন্য আমি কী চাই সেটা ওদেরকে বোঝানোর জন্য সেটা করতাম বলে হয়তো মাঠের কাজটা আমার অতটা সমস্যা হয়নি বিকজ মাঠে আমি সবসময় আমার টিমমেটদের সহযোগিতা পেয়েছি বাট ক্যাপ্টেন্সি ডেফিনেটলি যেহেতু আপনার আপনার একটা ডিসিশনের উপরে খেলার গতি প্রতি চেঞ্জ হয়ে যাবে আপনার ডিসিশন হয়তো ম্যাচ জিতবে আপনার ডিসিশন হয়তো অনেক সময় ম্যাচ হেরে যাবে তো এই রেসপন্সিবিলিটি সবসময় ছিল আমি কিন্তু এনজয় করেছি আপনার ক্যাপ্টেন্সি যে সময়কালটা ছিল ওই সময় কোনো মজার অভিজ্ঞতা আছে দলের সাথে কোয়াইট এ ফিউ আই মিন আমাদের আমরা কিন্তু ওই সময়টা এজ এ টিম হিসেবে থাকতাম আই মিন খেলার মাঠে তো আমরা থাকতাম খেলার বাইরে আমরা একে অন্যের সংগঠনে উপভোগ করতাম কিছু স্মরণীয় জয় ছিল যেমন ঢাকায় যখন ভারতের সাথে জিতলাম 2004 সালে তারপরে কার্ডিফে যখন অস্ট্রেলিয়ার সাথে জিতলাম ওই জেতার পরের মেমোরিগুলি খুব মনে থাকে আর কি ওই সময় আসলে আমরা যে কে কী করি মানে সবাই সাথে যেই একসাথে উপভোগ করাটা সেটা দারুণ একটা ব্যাপার ছিল মজার ব্যাপার বলতে আসলে আই মিন একটু ভীতিকর বলতে পারেন ওয়ান্স অ্যাপন এ টাইম অ্যাজ ক্যাপ্টেন ইন 2005 যখন ইংল্যান্ড ট্যুর করি তখন আমরা একটা মানে একটা হন্টেড হোটেলে ছিলাম আর কি নিজেদের বিজ্ঞাপন দেয় হোটেলে একটা ভূত আছে আর কি কাউকে ক্ষতি করে না কিন্তু ভূতটা সবাই আছে একটা ভূত বেসিক্যালি বিজ্ঞাপন বাট হোটেলের মানে একটা জঙ্গলের মধ্যে খুব কোয়াইট একটা হোটেল তো ওই হোটেলে কিছু মজার ঘটনা করেছিল মাসাফি করে ক্রিয়েট করেছিল যে নাকি সুরে কান্না করা সেটা একটা টিমমেটের রুমের সামনে রেখে দেয়া সাইকেলে কল মিডনাইট যাবে তোমার ফোন পেয়েছি ও চিৎকার করে কী এসে কর বউ ফেন্ট হয়ে গেছে বিকজ মাসাফি ওই জানলার কাছে এসে নাকি সুরে কান্না করছে ওই হোটেলে বেশ মজার কিছু ঘটনা ঘটেছিল আমাদের